ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আরেকটা প্রশ্ন করা হয়েছে যে বাবা মা মারা গেলে 40 সা করা যাবে কি যাবে না, মানে খানা 3 দিন এগারো দিন 40 দিন। ভাই আমার জানা মতে আজ পর্যন্ত কোনো হানাফিদের কোনো ফতোয়ার গ্রন্থ পাইনি যে 40 একে জায়েজ বলেছে। বরং ফতোয়া ইসলামী প্রথম কোনো 600 পৃষ্ঠাতে এটা নিকৃষ্ট বিদাত বলেছে, যে বিদাতেরকে তারা বলে বিদাতের সাইয়া জাহান্নামের বিদাত, বুঝলেন না? হানাফি মাঝে মধ্যে দুটো বৃহত্তর ভাগ, একটা দেওবন্দি আর একটা বেরলবি। দেওবন্দিতে বিখ্যাত একটা তাফসির আছে, তাফসিরে মারিফুল কোরআন, নাম শুনেছেন? মুফতি শফি সাহেবের লেখা বাংলাদেশে মহিউদ্দিন তিনি অনুবাদ করেছেন। দেখবেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 41 পৃষ্ঠা নম্বর 35 ডান দিকে 15 থেকে 20 নম্বর লাইন দেখবেন এখন স্পষ্ট লিখেছে, মৃত ব্যক্তির নামে দুরুদ পড়া, কুলখানি করা, খাতমে খাজেগান আর খাতমে ইউনিস পাঠ করা, আর দুরুদের লাখে দুরুদের তাজ দুধে কি যে কি আছে সবগুলো পাঠ করা, 40 খানা করা, 11 দিনে খানা দেওয়া, সবগুলো নিকৃষ্ট মানের বিদাত তথা বিদাতের সাইয়া। বা কাদের ফতোয়া? হানাফিদের ফতোয়া, ফতোয়া স্বামী দেবন্দিদের ফতোয়া, তাফসিরে মারিফুল কোরআন, আর বেরলবির ফতোয়া। সঙ্গে আহমেদ রেজা খানের বেরলবির ফতোয়া আছে, তার আহাকামে শরিয়ত 274 থেকে 278 পৃষ্ঠা তিনি স্পষ্ট লিখেছেন, এটা স্পষ্ট বিদাত, এটা নাজায়েজ, এটা হারাম। তিনটা ফতোয়া দিয়েছে, কয়টা ফতোয়া ভাই? একটা নাজায়েজ, একটা বিদাত, একটা হারাম। বলছে 40 খানা করে একটা হারাম, কেন? সালেদের সলেন থেকে প্রমাণিত নয়। তবে খুঁজে পেলাম না যে আসলে যে সমাজে চলছে তো কাদের ফতোয়ার জোরে চলছে। বেরুলবিরাও বলছে এটা বিদাত, দেওবন্দিরা পেতে বলছে বিদাত, হানাফিরা পেতে বলছে বিদাত, আহলুল হাদিস আমরা বলছি বিদাত, তো চলছে কিভাবে? সবাই তো ফতোয়ার কিতাবে লিখেছে না যে হারাম, বেদাত করলে জাহান্নামে যাবে, কিন্তু চলছে কিভাবে এটা এখন কোনো উদ্ধার করতে পারলাম না। যেমন এদের পায়ের সঙ্গে পা লাগানো হাদিস তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু পায়ের সঙ্গে পা লাগাতে হবে না, না হাদিস পাচ্ছি না হানাফিদের ফতোয়া গ্রন্থে পাচ্ছি, হুজুর মুখ দ্বারা বলছে তাই। মানে ফতোয়ার কিতাবে লেখা নেই যে 4 ইঞ্চি ফাঁকা করে দাঁড়াতে হবে, কিন্তু শুধু মুখ দ্বারা বলছে না, ফাঁকানো যাবে না। জি, মৃত ব্যক্তির নামে 40 খানা করা এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, সাহাবি থেকে প্রমাণিত নয়, তাবে তাবেইন থেকে প্রমাণিত নয়, 4-4টে ইমাম থেকে প্রমাণিত নয়, হানাফি দেওবন্দি বেরলভি থেকেও প্রমাণিত নয়, অতটা মুসলিম উম্মারে ইজমা দ্বারা প্রমাণিত। এটা করলে গুনাহ হয়, না করাটাই ভালো, মানে না করাটাই এটা ইসলাম। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে।